বুঝবে এটা কাজ ভালো খারাপ মানে খারাপ কোনটা ভালো কি জিনিস বলতে কি একটা কাজ ভালো কাজ ভালো বা খারাপ এই জিনিসটা বলতে বা কি বুঝছিস

না ভাই এরকম কিছু তো বর্ণনা করা নাই মনে হয় আর তো হিন্দু ধর্মে কোন কাজটা কেন ভালো কোন কাজটা কেন খারাপ এই জিনিসটা এরকম বর্ণনা করা আছে কোথাও হিন্দু ধর্মের কোনো বইতে হুম এই গীতাতে হয়তো এরকম কিছু লেখা আছে যে ভালো বা খারাপ কথা আমি সম্পূর্ণ মানে জানি না কেন কেন কোন কাজ ভালো কাজ ধরেন আপনি ধরেন আপনি ফারাজ ভাই

কোনো ধর্মগ্রন্থ থেকে কোনো ধরনের নৈতিকতা পাওয়া যায় না এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা একটু মাথায় সেট করবেন কোনো ধর্মগ্রন্থ থেকে কোনো নৈতিকতা পাওয়া যায় না ধর্মগ্রন্থ থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে বাঞ্চ অফ রুলস পাওয়া যায় কিছু নিয়ম কারণ পাওয়া যায় যেটা ঈশ্বর বলছে তো আপনাকে করতে হবে আর যেগুলো ঈশ্বর বলছে আপনাকে আপনি করতে পারবেন না এই ধরনের বাঞ্চ অফ রুলস পাওয়া যায় কোন জিনিস ভালো না খারাপ কোন জিনিস নৈতিক না অনৈতিক সেটা হচ্ছে যুক্তি তত্ত্ব প্রমাণের উপর ডিপেন্ড করে যে এই কাজটাকে আমরা যাচাই করে দেখবো আচ্ছা উনি চলে গেলেন আই ডোট নো উনি চলে গেলেন নাম কি নামে জানে যুক্ত হয়েছিলেন মোমিন নামে যুক্ত হয়েছিলেন আচ্ছা কোন কাজ শেষ করি আমরা এটা কোন কাজ কিভাবে আমরা বুঝবো যে কাজটা ভালো কাজটা খারাপ আমরা ওই কাজটাকে যুক্তিগত প্রমাণ দ্বারা যাচাই করে দেখবো যে কাজটা সমাজের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা যদি দেখি ওই সমাজ ওই কাজটা সমাজে একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের সোসাইটির জন্য একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে সেটাকে আমরা যুক্তি দিয়ে বলবো যে এই কাজটা এই জন্য ভালো এই যে কাজটা এই জন্য খারাপ ঈশ্বর বলছে কোনো আবদুল্লা বলছে কোন গুরু ছাগল বলছে বা যেই বলছে আপনার আব্বা বলছে এই কাজটা ভালো এই কাজটা এই ভালোটা খারাপ কোনো কাজকে ভালো বা খারাপ বলতে হলে আপনাকে ওটাকে ভ্যারিফাই করে বলতে হবে যে এই কাজটা এই জন্য ভালো বা এই কাজটা এই জন্য খারাপ এই যে জিনিসটা কোন ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় না ভাই যে ইসলাম ধর্মে পাওয়া যায় জানেন ইসলাম ধর্মে আমি মানে কোরআন থেকে একটাই দেখছি যে কেন কোন একটা কাজকে আল্লাহ কেন ভালো বলতেছে বা খারাপ বলতেছে অনিল ভাই আপনাকে এটা শুনবেন যে আল্লাহ আল্লাহর লজিকের দৌড় আল্লাহর যে মার্ভেলাস লজিক সেটাকে শুনবেন আপনি আল্লাহ কোরআনে পুরুষ নারীদেরকে পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন এবং কেন পুরুষদের পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এটার সপক্ষে আল্লাহ যুক্তিও দিয়েছে সেই অসাধারণ যুক্তিটা হচ্ছে কেননা পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায় এই জন্য এই জন্য হচ্ছে পুরুষের সিদ্ধি ঠিক আছে এই হচ্ছে আল্লাহর যুক্তি লেভেল এই একটাই যুক্তি পাইছে আমি কোরআনে অন্য তেমন কোনো যুক্তি নাই আমি পাই নাই এরকম কোনো যুক্তি পাই নাই কোরআনে শুধু বলা এই কাজটা আপনি করবেন এই কাজটা আপনি করবেন না এই গরু গরু গাধার মতো বাচ্চাদের মতো মাদ্রাসা ছাপ এই একটাই যুক্তি নামে এই একটা জিনিসই আছে এছাড়া আর কোনো কিছুই নেই যেখানে তার নবী নিজে তার নবী নিজে মানে মোহাম্মদ নিজে হচ্ছে কি আপনার আহ অ্যারাউন্ড বছর সে হচ্ছে কি ঘর ছিল ঠিক আছে বউয়ের টাকা খাইছে সেখানে বউয়ের টাকা খায়া নবী হইয়া

মোমেন্ট 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 এই কি সেই আপনি আপনি কি সেই মোমেন্ট একটু আগে যার সাথে কথা হচ্ছিল ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া আচ্ছা জি ভাইয়া মানে ওই আমরা তো হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছিলেন

ধর্মগ্রন্থগুলোতে মূলত এটা বলা থাকলো না বলা থাকলে খুব রেয়ার বলা থাকে এবং যে যুক্তিগুলো দেওয়া হয় এটা খুবই অসার যুক্তি দেওয়া হয় আর কি তো ধর্ম থেকে আমরা নৈতিকতা পাই না ধর্ম থেকে আমরা বাঞ্চ অফ রুলস পাই নৈতিকতা হচ্ছে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এটা একটা যাচাই বাছাই করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে নৈতিকতা যেই যেভাবে আপনি যাচাই বাছাই করবেন যে প্রসিডিওর আপনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে বের করবেন যে কোন কাজটা আপনি করবেন কোন কাজটা করবেন না এটা এটা হচ্ছে নৈতিকতার আলোচনার বিষয়

যে ধরেন এইটা তো একটা কাহিনী কাহিনী তো প্রমাণ নাই প্রথমত যদি হয়ে থাকে ধরেন ধরেন এটা হয়ে থাকে যে কোন একটা আল্লাহ ছিল কোন একটা গোচের লোকজন তারা অনেক বেশি সমগ্র এটা যদিও মানে ননসেন্স একটা কথা মানে কেউ যদি দাবি করে এটা প্রমাণ কেউ দিতে পারবে না টু বি অনেস্ট বাট যদি কেউ যদি আল্লাহ আমরা যদি এটা হাইপোথিটিক ধরেও নেই যে এটা সত্য এটা এরকম কিছু হয়েছিল তারপরেও কি আল্লাহ কোনো একটা রিজনিং দিচ্ছে যে বা যুক্তি দিচ্ছে প্রমাণ দিচ্ছে যে এই সমকমিতাটা এই জন্য খারাপ নাকি যুক্তির দায় নেই এটার মধ্যে কি আপনি কোনো যুক্তি পাচ্ছেন এই ঘটনার মধ্যে জি না ভাই এরকম কোনো যুক্তি পাচ্ছি না তাইলে

কিন্তু অ্যান্টি ইসলাম এই ধরনের মানুষজনদের সাথে কথা বলা খুব ভাইয়া শুনেন আপনি ভুল বললেন আমি হিন্দু ধর্ম বিলিভ করি না আর আমি আমার মানে আমি তুমি অনেস্ট জ্যাক ভাই মানে ওটাও রেহসারি না মানে আমি কিন্তু অনেক হিন্দুদের সাথে ইয়ে হইছে যাদেরকে মানে এমন বিরক্ত করা হয় দিনের পথে আসার জন্য কোনো কিছু পাইনি এরকম ফালতু কথাবার্তা মানে এই যে একজন দেবীর দশাত তারপর শ্রীকৃষ্ণের নষ্টমী অষ্টমী এসব নিয়ে আমার মাথা ব্যথা নাই বা কোনো কিছু এরকম আমি কখনো বিশ্বাস করি না তবে আমি একটু ইয়ে ছিলাম কনফিউজ ছিলাম স্বামী বিবেকানন্দ

হ্যাঁ কোথাও নাই ভাইয়া হিন্দু চেষ্টা করে হচ্ছে রাম সেতু তারপর লঙ্কা পরি নাকি এখন আছে রাম সেতু এগুলো তবে আমি যতটুকু জানি রাম সেতু ইয়ে মানে কি জানি বলো এটাকে মানে দেখছে যে দশ হাজার বছর আগে তবে হিন্দু অনুসারে তো এটা প্রায় পাঁচ কোটি বছর আগের কাহিনী

রাম সেতুর দাবি কি সত্য কিনা বা আসলে এরকম কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ ওটা একটা ওটা একটা ওই ইউটিউবে একটা ভিডিও আছে আর ওরা প্রচার করে যে স্যাটেলাইট ছবিতে নাকি এখানে একটা সেতু দেখা যায় এরকম সব দাবি করে তবে এরম কোন সত্যতা বা প্রমাণ নেই ওরা ওটা ওদের একটা দাবি মাত্র তো এই আর কি এই সম্বন্ধে তো সেরকম আমি এইটুকুই জানতাম

মনে করেন স্পেসশিপ বানায় পাগল পাগল বানায় বহুত টাকা বহুত টাকা ইনকাম করে নিবিছে ভাই হ্যাঁ আচ্ছা তাহলে শেষ করে দিই মানে হ্যাঁ আচ্ছা দাঁড়াও ওনিয়া নাই আর যে আমাদের দিনী ভাই বলতেছেন ফারাজ লাইভ থাকলে কাউকে কথা বলতে দেয় নেই সব জানো নে একাই বুঝবো জানো সে একাই বোঝে ওকে সরি ভাই আমি কিন্তু আমার আমার কথা আমার আমার কথা শুনে বিরক্ত হওয়ার জন্য খুবই খুবই দুঃখিত ভাই আপনার সময়টা নষ্ট করছি আমাকে আমাকে মাফ করে দেন ভাই আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে তবে আমি চলে যাব এটা আমি খুবই খুবই টেনস ভাই মাফ করে মাফ না করে আপনি এটা বলা যায় এটাই সম্ভব থেকে আচ্ছা বেচারা একজন খুব যুক্ত হতে চাইছিল আচ্ছা ওনাকে একটু যুক্ত করে অনেকক্ষণ ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছেন উনি আচ্ছা বেচারা কানাগাটি শুরু করে দিয়েছে থাক ভাই কানাগাটি করে না রোহিত চন্দ্র ভাইয়া আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ অ্যাডমিট করে বলুন হ্যালো জি ভাই শোনা যাচ্ছে বলুন দাদা নমস্কার নমস্কার বলুন হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল করে ফেলো তাই হ্যাঁ মহাদেব কিভাবে

তার মানে কোনটা কি ঠিক আমরা বুঝবো কি করে তার মানে আমরা একটা কোন দ্বিধা দ্বন্দ্ব নেই আচ্ছা আপনার আমি আমার একটা কথা ছিল যে হিন্দু ধর্মটা আগে আসছে নাকি আপনার মুসলিম ধর্মটা আগে আসছে হিন্দু ধর্ম বলে কোন ধর্ম নেই সনাতন ধর্ম আছে সনাতন হ্যাঁ জি জি আর মুসলমানরা তো বলছে ইসলাম ধর্ম তো বলছে পৃথিবীর তৈরি হয় আদম প্রথম মানুষ সে তো ইসলাম তো মনু হচ্ছে মনু হচ্ছে সনাতন ধর্মের প্রথম মানুষ আর আদম হচ্ছে ইসলাম ধর্মের প্রথম মানুষ এখন কে প্রথম কে দ্বিতীয় আমরা বুঝবো কি করে দুজন প্রমাণ দিক

শুভকামনা আপনার জানতে চাই জানতে চাই ভাই আপনি কি মোমেন নাকি কোমেন একটু আনমিট করে বলুন জানতে চাই আনমিট করে বলতে হবে ভাই এই ওনার সাথে আগে কথা হয়েছে জানতে চাই আপনার সাথে আগে কথা হয়েছে না বহুবার কথা হয়েছে মনে হয় কি কি ভাই আপনার সাথে কথা বলবো না ভাই আগেও কথা বলছি

তো ওই ডিবেট এর মধ্যে ওই কিছু পয়েন্ট নিয়ে আসছিল তো পয়েন্ট বলতে লজিক্যাল আসছিল তো তার মধ্যে একটা আমি এই জায়গায় বলতে চাই কি বলছে যেমন আমি তো ওই ওই যে ওই যে সাধারণ যে একটা বিষয় আছে যে এই যে ঈশ্বরের সৃষ্টিকর্তা কে তারপর এই প্রশ্নটা করার পর ওই একটা আজগুবি একটা লই আইছে যে ওই যে তার সৃষ্টিকর্তা কে তার সৃষ্টিকর্তা কে এইভাবে অনন্তকাল চলতে থাকবে আমরা কোনো রেজাল্টে পৌঁছাতে পারবো না সেজন্য একজন সৃষ্টিকর্তা লাগবে যে যার জন্য মানে আর কি যে সবকিছু চালায় যার উপরে কেউ না হলে এই ইউনিভার্স এক্সিস্ট করার নাকি সম্ভব না আ তো এই আর্গুমেন্টটা নিয়ে আসছে যে সেই ঈশ্বর দি ওয়ান এন্ড অনলি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তো আর কি এই আর্গুমেন্টটা সম্পর্কে কিছু বলেন ভাই মানে জিগাইতাছি আর কি আচ্ছা এই যে ইয়াটা এই ইনফিনিট রিগ্রেসটা এটা আসে মুমিনদের একটা ফাতরা যুক্তির জন্য ফাতরা যুক্তিটা কি প্রত্যেকটা সবকিছুর একটা ক্রিয়েটার লাগবে সব সব কমপ্লেক্স জিনিসের একটা ক্রিয়েটার লাগবে তো ওইখান থেকে এই ফাঁসা যুক্তিটা যখন তারা বলে আমরা এটা সপক্ষে বলি যে আপনার যুক্তি অনুযায়ী যদি সব কমপ্লেক্স জিনিসের একজন ক্রিয়েটর দরকার হয় তাহলে আল্লাহর একজন কমপ্লেক্স জিনিস তার আল্লাহরও একজন ক্রিয়েটার দরকার হবে তো এই ইনফিনিট রিগ্রেসের বিষয়টা তাদের যুক্তির ধার ধারেই আসে মানে তার তারা যে যুক্তিটা দেয় সেই যুক্তিটা ধরে আপনি সামনে আগাইলে আপনি ইনফ্রেট রিগ্রেসে যাবেন আবার তারাই ওই ইনফ্রেট রিগ্রেসে দেওয়ার জন্য তখন তারা ওই আপনার আপনি যদি লজিক্যাল কথা জিজ্ঞেস করেন সেখানে যে তারা স্পেশাল করবে যে আহ

ইনফিনাইট রিগ্রেস যখন করছেন আমি কোথায় গিয়ে থামবো না গিয়ে থেমে আল্লাহ তার উপরে আর উঠবো না এখন কথা হচ্ছে বা লজিকে একটা আছে সেটাকে বলা হয় তত্ত্ব যুক্তিবিদ্যায় অবাধি হ্যাঁ সেটা কিরকম না আপনার প্রেমিস থেকে আপনি যে সিদ্ধান্তে আসছেন সেটা যদি আপনার বিরোধী পক্ষ যদি অন্য কোনো বলশালী বা স্ট্রং প্রেমিস দিয়ে আপনার বিরোধী একটা কিছু প্রমাণ করে ফেলে তাহলে অটোমেটিক আপনার দাবিটা ক্যান্সেল হয়ে যাবে এটাকে বলা হয় অবাধি তত্ত্ব মানে আপনার সিদ্ধান্তটা অবাধ নয় তার সে বাধ্য হয়ে পড়ছে অন্য লোকের কনক্লুশন দিয়ে যেমন আপনি বলছেন আপনার আল্লাহ সৃষ্টি করেছে এবং আল্লাহতে গিয়ে আপনি থামছেন তেমনি একটা সনাতনী বলছে যে তার শিব বা তার ব্রহ্মা এটাকে সৃষ্টি করছে এবং সে ব্রহ্মাতে গিয়ে থামছে আবার একজন খ্রিস্টান বলছে সে তার যিশু এগুলো সব দেখাশোনা করছেন তার গডে গিয়ে সে থামছে সুতরাং আপনার দাবির অপজিট কতগুলো দাবি প্রেমিস কনক্লুশন সব আছে একাধিক দাবি আছে সুতরাং আপনার দাবিটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যুক্তিবিদ্যার এই ফেলাসি এই সিস্টেম বা এই নিয়ম অনুযায়ী এটা মনে রাখবেন বাংলায় বলে দিচ্ছি অবাধি তত্ত্ব অর্থাৎ আপনার যুক্তিটা অবাধ না এটা অন্যের প্রেমিস অন্যের কনক্লুশন অন্যের লজিক দ্বারা বাধ্য হয়ে পড়ছে ঠিক আছে এটা আপনি এটা আপনি যে কোনো পাড়ায় যদি কোনো দর্শনের ছাত্র থাকে শিক্ষক থাকে এমনকি গুগলেও লিখে আপনি দেখে নিতে পারেন এটা তো কোনো রেফারেন্স না মানে ঐতিহাসিক দলিল ফলিল না এটা একটা একাডেমিক বিষয় এখানে ঠকার ভয় নেই আপনি অবাধি তত্ত্ব হেত্তাভ্যাস লিখবেন পেয়ে যাবেন তখনই আপনি বুঝতে পেরে যাবেন আপনার দাবিটা অন্যের দাবি দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে জি ভাই এই এই সব বিষয় ওরে বলার পরে যে লজিক্যাল ফেলাসি এই সব যে ইফ দি ইউনিভার্স ডাজ নট নি ইফ আল্লাহ ডাজ নট नीड एनी ক্রিয়েটর টু বি ইন এক্সিস্টেন্স সো হোয়াই দি ইউনিভার্স नीड एनी ক্রিয়েটর টু বি ইন এক্সিস্টেন্স তো ভাই মানে मतलब আমি ওকে এই প্রশ্নটা করার পর ও ভাই বলছে যে না আসলে তো কোরআনে অনেক বড় বড় সাইন্টিফিক মিরাকল আছে তো ওইগুলা দেখাইতে নিয়ে আসছে তো ভাই ওই সাইন্টিফিক মিরাকল গুলো ডিবাঙ্ক করার পরে আমি ওর একটা মানে ভুল দেখাইছি যে না এখানে 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 ভাই আর একটা ব্যাপার আছে পৃথিবীর কোনো মিরাকল ঈশ্বরের প্রমাণ হয় না কারণ ঈশ্বর পৃথিবীর জিনিস নয় বুঝতে পেরেছেন জি জি ঈশ্বরের পৃথিবীর কোনো ঘটনা যেমন ধরুন আপনার পেট ব্যথা করছে এটা ঈশ্বরের প্রমাণ নয় আমরা কোন আমার আমার ক্যান্সার সেরে গেল এটা ঈশ্বরের প্রমাণ নয় এটা হচ্ছে আমার শারীরিক কোনো ঘটনার প্রমাণ পৃথিবীর কোন ঘটনা দিয়ে পৃথিবীর কোন বিজ্ঞানকে প্রমাণ করা যায় সেটা দিয়ে অতীন্দ্রীয় কিছু ইন্দ্রিয়ের বাইরের কিছুকে প্রমাণ করা যায় না কেমন হ্যাঁ পৃথিবীতে যত খুশি নিরাকল ঘটুক দ্যাট ডাজ নট মিন দ্যাট গড এক্সিস্ট জি তো এইসব বলার পর যেমন আনসাইন্টিফিক কিছু দেখাইলে তারপর ও বলে যে দি ইউনিভার্স ইজ মোর ডাইভার্স দেন ইউ থিঙ্ক মানে কোনো উত্তর দিতে পারে না তো ওই সব বিষয়ে আবার ওরা কোনো উত্তর দিতে যখন পারে না তখন আর কি আমাদের বলে যে তুই যা তুই যে নাস্তিক তুই নাস্তিকই থাকবি তুই সত্য জানলেও মানবে না এইসব কথা বলে তো আসলে সত্য সত্য জানলে না মেনে উপায় নেই আপনি যখন সত্যটা জানবেন আপনি মানতে বাধ্য হয়ে যাবেন সত্য না থাকা যায় না জি ঠিক বলেছেন আচ্ছা ভাই ধন্যবাদ আসসালাম শুভ বিদায় গুড নাইট ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন ভাই টেক তাহলে তাহলে ডান তাহলে ডান তাহলে ডান আজকের জন্য ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজবিহারি ভাই পুরোটা সময় থাকার জন্য জ্যাক ভাই সরি আপনার কথা বলতে দেয় নাই বাট তারপর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমারে বলতে দিল না জি ভাই আপনারা তাহলে একটু বিদায় নিয়ে নেন আর আজকের জন্য তাহলে শেষ করে সবাইকে গুড নাইট জাগ ভাই গুড নাইট ভাই গুড নাইট আচ্ছা গুড নাইট সবাইকে এবং সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর পরবর্তীতে আবার কথা হবে ঠিক আছে